তাহলে খেয়াল করো, জিবুতি নামে একটা দেশ আছে আফ্রিকাতে, এটি মূলত অ্যাডেন উপসাগরের পাশে। এটা একটু গুরুত্বপূর্ণ দেশটা, কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে চীন এখানে একটা সামরিক ঘাঁটি গঠন করছে, সামরিক ঘাঁটি, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এবং সেটা বিসিএসও দিছে। দেখো, দেওয়ার একমাত্র কারণ হচ্ছে চীনের কারণে, চীন এখানে সামরিক ঘাঁটি নেওয়ার কারণে এটা দিছে বিসিএস। দেখো, পরে চীন থেকে আরেকটা প্রশ্ন করছে, চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? বলেছে মিং ক্লাস। ওই যে বাংলাদেশ দুইটা সাবমেরিন কিনছে চীন থেকে, সেগুলোর কোন শ্রেণীর, মানে কোন ক্লাসের, সেটা জিজ্ঞেস করছে। ভারত এবং চীনের মধ্যে একটা জায়গা আছে, নাম হচ্ছে নাথুলা পাস। এই জায়গা নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আছে, এই জন্য এটা পরীক্ষা দিছে যে নাথুলা পাস কোন দুই দেশকে সংযুক্ত করেছে। উত্তর হচ্ছে যে ভারত এবং চীন। তারা দেখো, এই তিনটা প্রশ্ন চীন থেকে করছে, চারটা প্রশ্ন, খেয়াল করো, বিসিএস এ। তাহলে তুমি বুঝতে পারো চীনের গুরুত্ব কতটুকু। এই খেয়াল করো, চীন নিয়ে প্রশ্ন কয়টা, খেয়াল করো, সব চীন। মনীষা কি বুঝতে পারছো হ্যাঁ, কয়টা প্রশ্ন দিছে বিসিএস এ? 5টা। নিশাত বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওই চীন একটা ঘাঁটি গঠন করছে, সামরিক ঘাঁটি, ঘাঁটি জিবুতিতে, সেখান থেকেও প্রশ্ন দিয়ে দিছে, তো তোমাদেরও দিবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করো, সেখানেও আছে দেখবে যে, কারণ চীন বর্তমানে বিশ্বের ধীরে ধীরে পরাশক্তিতে পরিণত হচ্ছে। সেই জন্য বললাম যে, এটা আমিও যে চীনের জিনজিয়াং প্রদেশের কথা বলছি, তারপরে বলছি হচ্ছে তোমার তাইওয়ান সংকটের কথা বলছি, আরেকটা জিনিস হচ্ছে চীন বর্তমানে তোমার রোহিঙ্গাদেরকে যে আমরা মিয়ানমারে পাঠাতে পারতেছি না, সেটার কারণও কিন্তু চীন। কারণ চীন বাংলাদেশের পক্ষে নাই, চীন হচ্ছে যে মিয়ানমারের পক্ষে। চীন যদি বাংলাদেশের পক্ষে থাকতো, মানে রোহিঙ্গার সংকটের ইস্যুতে আর কি, রোহিঙ্গা সংকটের ইস্যুতে বাংলাদেশের পক্ষে চীন থাকলে বাংলাদেশ তাদেরকে পাঠিয়ে দিতে পারতো, রোহিঙ্গাদেরকে ওখানে পাঠাইতে পারতো, কিন্তু চীন হচ্ছে মিয়ানমারের পক্ষে, এই জন্য তাদেরকে পাঠানো যাচ্ছে না। আর ভারত বলো, অন্যান্য দেশ যেগুলো আছে, এগুলোর কথা বলে লাভ নাই। ওরা সাপোর্ট দিলেও যা, না দিলেও তা, চীনে যদি সাপোর্ট না দেয়, রোহিঙ্গাদেরকে ওখানে পাঠানো যাবে না, কারণ হচ্ছে মিয়ানমার এখন শাসন করতেছে আর্মিরা, আর আর্মিদেরকে অস্ত্র দেয় হচ্ছে চীন। যাই হোক, এগুলো হচ্ছে যে আন্তর্জাতিক পলিটিক্স এর বিষয়, তোমরা ডিটেলস বুঝবা না, জাস্ট একটু একটু করে জানার চেষ্টা করবো আর কি, যতটুকু সম্ভব জানার চেষ্টা করবো সংক্ষেপে। তাহলে খেয়াল করো, যে বিসিএস এ দিছে যে চীনের জিংজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? উত্তর হচ্ছে উইঘুর, এই যে এখানে আছে। আবার পরীক্ষাটা ঘুরে দিতে পারে প্রশ্নটা, যে উইঘুর জাতি কোন জায়গায় বসবাস করে? উত্তর হচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশে, জিনজিয়াং প্রদেশ। এই জিনজিয়াং প্রদেশটা আরো একটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জিনজিয়াং প্রদেশটা হচ্ছে আফগানিস্তানের পাশে, মানে জিনজিয়াং প্রদেশের সাথে আফগানিস্তানের কানেকশন আছে, সীমান্ত কানেকশন আছে। তোমরা কি এখন আমার ব্রাউজার দেখতে পাচ্ছ? জি ভাইয়া, আজকে আমি এবার ডিস্টার্ব দিবে কিনা জানি না, একদিন তো ডিস্টার্ব দিছিল।
এই খেয়াল করো, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে পাকিস্তান, আর এটা হচ্ছে আফগানিস্তান। মনে রাখবো আফগানিস্তান হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি। ল্যান্ড লক কান্ট্রি হচ্ছে ওই সকল কান্ট্রি যে সকল কান্ট্রি কোনো সমুদ্র বন্দর নেই। আফগানিস্তান একটা ল্যান্ড লক কান্ট্রি যার কোনো সমুদ্র বন্দর নেই। ভুটান একটা ল্যান্ড লক কান্ট্রি, নেপাল একটা ল্যান্ড লক কান্ট্রি, এদের কি নেই? সমুদ্র বন্দর নেই। যাদের সমুদ্র বন্দর নেই বা সমুদ্রের সাথে কোনো কানেকশন নেই তাদেরকে বলা হয় ল্যান্ড লক কান্ট্রি। ল্যান্ড লক কান্ট্রি, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ল্যান্ড লক কান্ট্রি। অপশনে আফগানিস্তান থাকার সম্ভাবনা আছে, যদি থাকে আফগানিস্তান দাগাবা, নাহলে ভুটান, নেপাল এগুলো থাকতে পারে। এদিকে আবার খুব সম্ভবত ইউরোপের মধ্যে আছে মনে হয় সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি, অস্ট্রিয়া ল্যান্ড লক কান্ট্রি, হাঙ্গেরি ল্যান্ড লক কান্ট্রি, আরো কয়েকটা আছে এদিকে, যেমন এই যে এই মাঝখান বরাবর যেগুলো আছে এগুলো ল্যান্ড লক কান্ট্রি। মাঝখানে রাশিয়া কিন্তু ল্যান্ড লক নয়, ইউক্রেনও ল্যান্ড লক নয়। আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে বেলারুশ, বেলারুশও ল্যান্ড লক, বেলারুশ ল্যান্ড লক। আচ্ছা তো তার মধ্যে আফগানিস্তানটাই গুরুত্বপূর্ণ। এই আফগানিস্তানে আমি যেটা আসছি জিনজিয়াং প্রদেশ দেখানোর জন্য, খেয়াল করো এই আফগানিস্তানের এই যে এখান দিয়ে একটা চিকন একটা রাস্তা পাত আছে, খেয়াল করো পথ, আবার খেয়াল করো ভালো করে খেয়াল, এটা হচ্ছে ভারত পাকিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান, এই যে এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান। এখন এই আফগানিস্তান খেয়াল করো ভালো করে খেয়াল করতে হবে, এই যে এখান দিয়ে একটা রাস্তা চীনের সাথে গিয়ে যুক্ত হয়েছে, এটা হচ্ছে চীন। এই যেখানে যুক্ত হয়েছে ওটা হচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশ, এই যে এটা, এটা হচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশ যেখানে মুসলমানরা বসবাস করে। এখন এটা তো দুইটা ঝামেলা আছে, একটা সুবিধা আছে একটা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে চীন এই আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো করার মাধ্যমে তোমার যেটা করতে পারে সেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে পারে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে পারে। কারণ হচ্ছে যে ওই আফগানিস্তানের জিনজিয়াং প্রদেশ হয়ে আর আফগানিস্তানের চিপা রাস্তাটা হয়ে তারা সরাসরি মধ্যপ্রাচ্যে চলে যেতে পারবে। আর অসুবিধা হচ্ছে আফগানিস্তানে যদি কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলে আন্তর্জাতিক, সেটার ইফেক্ট চীনে পড়তে পারে, যেহেতু জিনজিয়াং প্রদেশটা মুসলিম অধ্যুষিত একটা দেশ। তো যদি মুসলমানদের কোনো গোষ্ঠী যারা উগ্র গোষ্ঠী এরকম যদি কেউ থেকে থাকে, তারা যদি আবার জিনজিয়াং প্রদেশে গিয়ে মানে হচ্ছে যে তোমার তাদের কার্যক্রম চালায়, তখন সেটা চীনের জন্য একটা হুমকি। তো এই জন্যই হচ্ছে চীনের জন্য এটা একটা হুমকিও আবার একটা সুবিধাও, দুইটাই। তো চীনকে সবসময় আমেরিকার চাপে রাখতে চায়, যেহেতু চীন বর্তমানে একটা উদীয়মান রাষ্ট্র, এই জন্যই আমেরিকা বলতে যে যে চীন তাদের যে উইগুর জাতি তাদের উপর নির্যাতন চালায়। তবে বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে যে, গবেষণা করে দেখা গেছে যে আসলেই চীন ওই উইগুর জাতিদের উপর নির্যাতন করে। তবে এই নির্যাতনটা সরাসরি মারা মারা রোহিঙ্গাদেরকে যেরকম সরাসরি মারছে এরকম না, এই নির্যাতনটা হচ্ছে এরকম যে তাদেরকে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাধ্য করা হয়। মানে ওই যে আমরা যেটা পরিবার পরিকল্পনা বলি বাংলাদেশে, ওটা করতে তাদেরকে বাধ্য করা হয়। আর হচ্ছে তাদেরকে মাঝে মাঝে যাদের তাদের কিছু আচরণ বিধি বেঁধে দেওয়া হয়েছে, ওই আচরণ বিধির বাইরে কোনো আচরণ করলে তাদেরকে, ওদের কিছু নির্দিষ্ট সেল আছে বা জেলের মতো, এগুলো সেখানে নিয়ে আটকে রাখা হয়, এবং তাদের গতিবিধিকে সবসময় ইয়ার উপর রাখা হয়, কি জানি মনিটরিং এর উপর রাখা হয়। সেই জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আর ওদিকে যাচ্ছি না, জিনজিয়াং প্রদেশে উইগুর জাতি থাকে এটা মনে রাখলেই হবে। এরকম বাংলাদেশে একটা উপজাতি আছে যাদের ধর্ম হচ্ছে ইসলাম, ওই উপজাতির নাম কি বলতে পারবা? পাঙ্গন। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা এবার খেয়াল করো ভাইয়া মার্কিন, হ্যাঁ বলো, একটু সংবিধান নিয়ে একটু পড়াবেন।
সংবিধান নিয়ে পড়াবো আর একটা ক্লাসে, সংবিধান আর মুক্তিযুদ্ধ এক ক্লাসে হবে। আচ্ছা ভাই, আচ্ছা বিভিন্ন চুক্তিগুলো দেখে নিবে, শেনজেন চুক্তি, ওই যে আমি যেটা বললাম লুজান চুক্তি, তারপর আরো নানা রকম চুক্তি আছে, এগুলো একটু দেখে নিবে। তারপর তিস্তা চুক্তি দেখবা, তারপর হচ্ছে তোমার তিস্তা চুক্তি তো হয় নাই কিন্তু এটা একটা খসড়া হয়েছিল আর কি, সেটা দেখবা। তারপর হচ্ছে যে মার আমি একটু অসুস্থ, তো আসলে মানে কন্টিনিউয়াসলি বলতে পারতেছি না, গ্যাপ দিয়ে দিয়ে বলতেছি। এসডিজি দেখবে, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজির গোল হচ্ছে, আমি আবার বলতেছি গোল, গোলের বাংলা কি আমি জানি না, তুমি জানি নিবা, গোল হচ্ছে 17টি আর টার্গেট, টার্গেট হচ্ছে 64টি, 64 কিংবা কয়টা জানি, 64 মনে হয়, হ্যাঁ 64টাই, টার্গেট হচ্ছে 64টা আর গোল হচ্ছে 17টা। এখন এই গোল বা টার্গেট আমার কাছে বাংলা অর্থ কি মনে হয় তোমার কাছে কি আমি জানি না, তবে ওই গোলকে কিছু কিছু বইতে লক্ষ্য লিখছে, বাংলায় লিখছে লক্ষ্য, তো লক্ষ্য লিখলে 17টা দাগাবা। আর টার্গেট কে বাংলা কোথাও আমি দেখি নাই, বাংলা টার্গেট লিখছিল মনে হয়, একটা বইতে আমি দেখছি বাংলা টার্গেট লিখছে। যাই হোক, গোলের অর্থ কি টার্গেটের অর্থ কি তুমি খুঁজে বের করবে, আমার জানার দরকার নাই, আমি শুধু জানি গোল 17টা, টার্গেট 64টা, শেষ। কারণ হচ্ছে এটা আমার কাছে মনে হয় গোল এবং টার্গেট একই জিনিস বাংলাতে আর কি, ইংরেজিতে তো একই না। আচ্ছা গ্লোবাল ভ্যাকসিন সামিট এটা দরকার নাই, ডিএট এগুলো আসলে ডিএটের সম্মেলন, আচ্ছা বিভিন্ন সংস্থার সম্মেলন সম্মেলনগুলো জেনে নিবা, যেমন ডিএটের সম্মেলন কোথায় হবে, G7 সম্মেলন কোথায় হবে, G20 এর সম্মেলন কোথায় হবে, এভাবে করে এগুলো জেনে নিবা। আচ্ছা এই যে খেয়াল করো, 41তম বিশেষ আসছে, আইনের শাসন সূচকে শীর্ষ অবস্থানকারী দেশের নাম কি, তো বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান যেমন জানবা, শীর্ষে কোন দেশ আছে আর সর্বনিম্ন কোন দেশ সেটাও জেনে নিবা। এই যে দেখো এখানে লিখছে লক্ষ্য করি, খেয়াল করছো, লক্ষ্য আর আবার ব্র্যাকেটে গোল দিয়ে দিচ্ছে যাতে কনফিউশনে কেউ না পড়ে। সানশাইন পলিসি, এরকম আরো কিছু পলিসি আছে, সানশাইন পলিসি হচ্ছে তোমার উত্তর কোরিয়ার, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার সানশাইন পলিসি, এই পলিসির মাধ্যমে তারা দুই দেশ একত্রিত হয়েছিল, মানে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়েছিল। আর একটা হচ্ছে যে কিছু ডিপ্লোমেসি আছে, ডিপ্লোমেসি এগুলো দেখলে তো পারবা, কয়েকটা আমি বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ কয়েকটা। একটা হচ্ছে ডলার ডিপ্লোমেসি, তো ডলার হচ্ছে আমেরিকার, এই জন্য এই ডিপ্লোমেসিটাও আমেরিকার, ডিপ্লোমেসি মানে কূটনীতি। আর একটা আছে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এই উলফ ওয়ারিয়র নামে একটা মুভি ছিল, চাইনিজ মুভি, অনেকে হয়তো দেখছো, অনেকে দেখো নাই, ওই মুভি থেকে তারা এই নামটা নিছে, উলফ উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, অর্থাৎ বাংলায় বলে এটাকে নেকড়ে যোদ্ধা বা নেকড়ে যোদ্ধা পলিসি, নেকড়ে যোদ্ধা পলিসি, এটা চীনের, যেহেতু মুভিটা চীনের পলিসিটাও চীনের। আর একটা আছে পিং পং ডিপ্লোমেসি, পিং পং ডিপ্লোমেসি, পিং পং হচ্ছে যে একটা বল, মূলত এটা টেনিস বল, চীনে টেনিস বলকে, হ্যাঁ কি আছে, আচ্ছা এক মিনিট দাঁড়ান, পিং পং বল যেটা সেটা হচ্ছে মূলত টেনিস বল, ওই তোমার আমেরিকাতে যেটা টেনিস বল বলে চীনে সেটাকে পিং পং বলে, এই জন্য পিং পং ডিপ্লোমেসি হচ্ছে চীনের। আচ্ছা আমার বাসায় একটা মিস্ত্রি আসছে, উনি কাজ করবে, এই জন্য আজকের ক্লাস এখানে সমাপ্ত করতেছি, নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা আজকে যেখানে ইন করতেছি সেখান থেকে আমরা আবার আগাবো, সেখান থেকে আগাই আমরা সংবিধান, সংবিধান মুক্তিযুদ্ধ এগুলো সব শেষ করবো, আশা করি বুঝতে পারছো, ঝামেলা নাই, রেকর্ডটা দিয়ে দিব, নিশাত কি বুঝতে পারছো? জি ভাইয়া, ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।